হ্যালো ভিউয়ার, মন্দির দর্শনে আপনাদের স্বাগতম। মন্দির দর্শনে আমরা আসছি নাঙ্গলবন্ধের স্বামী দিগ্বিজয় ব্রহ্মচারী আশ্রম প্রেমতলায়। চলুন আজ প্রেমতলা আশ্রমটি দর্শন করে নিই। এখানে আছে একটি সর্বজনীন দুর্গা মন্দির, একটি বিশাল বট বৃক্ষ, একটি কালী মন্দির, আরও আছে শনি ও বিষ্ণু মন্দির। সব কিছু মিলিয়ে এখানকার পরিবেশটা অসাধারণ। যে কোনো লোক এখানে আসলে অবশ্যই এই জায়গার প্রেমে পড়ে যাবেন। তো এই জায়গাটিতে যারা এখনও আসেননি অবশ্যই এই আশ্রমটি দর্শন করে যাবেন। এই জায়গার নাম কেন স্বামী দিগ্বিজয় ব্রহ্মচারী নামে রাখা হয়েছে? স্বামী দিগ্বিজয় ব্রহ্মচারী ছিলেন পুণ্যাত্মা মহাপুরুষ। তিনি প্রেমতলায় এই পবিত্র প্রাঙ্গণে তার সাধনকাল অতিবাহিত করেন। এই পুণ্য ভূমিতে দেহত্যাগ করেছিলেন বলে এই জায়গার নাম স্বামী দিগ্বিজয় ব্রহ্মচারী আশ্রম রাখা হয়। এটি স্বামী বিবেকানন্দের ভাস্কর্য। স্বামী বিবেকানন্দ 1901 সালের 27 মার্চ নাঙ্গলবন্ধ ব্রহ্মপুত্র নদীর রাজঘাটে বুধাষ্টমী তিথিতে পুণ্য স্নান করেন। এ পুণ্য স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য স্বামীজির প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ এই ভাস্কর্য স্থাপন করা হয়। এটি হলো মা কালীমায়ের মন্দির এবং এর পাশেই আছে স্বামী দিগ্বিজয় ব্রহ্মচারীর সমাধিস্থল। এখানে পূজারী পূজা দিয়ে থাকেন। এটি হচ্ছে শনিদেব এবং বিষ্ণুদেবের মন্দির। চলুন ভিতরে গিয়ে আমরা শনিদেব এবং বিষ্ণুদেবের প্রতিমা দর্শন করে নিই। এটি হলো শনিদেবের প্রতিমা। আর এটি হলো ভগবান বিষ্ণুদেবের প্রতিমা। এর পিছনেই রয়েছে ব্রহ্মপুত্র নদী। এখানেই ভক্তরা চৈত্র মাসের অষ্টমী তিথিতে স্নান করে সকল পাপ মোচন করেন। আজ এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন কোনো মন্দির দর্শনে। ভক্তরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।